আয়োজন বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে গাজীপুরের পাগার প্রভু যীশু খ্রিস্টের গির্জায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন এবং রাজধানীর তেজগাঁয়ে পবিত্র জপমালা রানীর গির্জায় আছেন ফয়সাল মোরশেদ। প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা, রাবি, এখন প্রার্থনা আবার শুরু হয়েছে এই সেন্ট নিকোলাস গির্জাতে, এবং প্রাতকালীন যে প্রার্থনাটি চলেছে সেই প্রার্থনার পর এখন কিন্তু মানুষের সংখ্যা অনেক বেড়েছে। মানে খ্রিস্ট ধর্মের যারা অনুরাগী আছেন, যারা ভক্ত আছেন, তারা কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন পালনের জন্য পবিত্র ধর্মীয় যে গির্জা সেই গির্জাতে তারা আসতে শুরু করেছেন। এবং সবচেয়ে বড় বিষয়টি হলো সেটি হচ্ছে যে এখানকার ঐতিহ্য অনুযায়ী তারা কিন্তু তাদের যে উৎসবটি পালন করার কথা সেই উৎসবটি তারা পালন করছেন, এবং ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে তারা আসলে তাদের প্রার্থনার যে আচারগুলো সেগুলো পালন করছেন। এখানে মূলত যে আচারগুলো পালন করা হয় সেটি হচ্ছে যে ধর্মীয় ক্যানোনের সঙ্গে সঙ্গে পবিত্র বাইবেলের বিভিন্ন বাণী পাঠ করা হয়, এবং সেটি মূলত বড়দিনে যখন বাণীগুলো পাঠ করা হয় তখন কিন্তু আসলে সেটি যীশু খ্রিস্টের জন্মকে ঘিরে যে ভবিষ্যৎবাণী রয়েছে সেই ঘটনাকে স্মরণ করে, তার জন্মের ক্ষণটিকে স্মরণ করে, এবং সর্বোপরি মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য যীশু খ্রিস্ট যে মহান বাণীগুলো দিয়ে গিয়েছেন সেই বাণীগুলো কিন্তু ধর্মীয় ভক্তরা ভক্তদের সামনে উপস্থাপন করেন যাজকেরা, এবং যাজকেরা তাদের যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনায় কিন্তু এবার বারবার যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে করোনার মতো মহামারী থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, করোনার মতো মহামারী থেকে কিভাবে আসলে তারা এই বিশ্ববাসীকে, বিশ্ববাসী যাতে পরিত্রাণ পেতে পারে সেই বিষয়টি কিন্তু তারা তাদের প্রার্থনায় বারবার নিয়ে এসেছেন। শুধু দেশের মানুষ না, বিশ্ব মানবতা যেন এই মহামারী থেকে মুক্তি পায় সেটি কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যীশু খ্রিস্ট কিন্তু সারা জীবন জুড়ে যে কথাটি বলে যেতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষে মানুষের যাতে ভেদাভেদ না থাকে, এবং সুস্থ জরাকীর্ণ যে মানুষরা রয়েছে তাদের পাশে যেন সুস্থ মানুষেরা দাঁড়ান। তো এই ছিল গাজীপুরের গির্জার সর্বশেষ। এবার চলে যাব রাজধানীর তেজগাঁয়ে, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মোরশেদ তার কাছে। শাতিলা, সকালের সময় আপনাকে যেমনটি জানাচ্ছিলাম, এবার বড়দিন উদযাপনে আমি এই মুহূর্তে রয়েছি রানী জপমালা গির্জা, এবং এখানে মানুষের উপস্থিতি একটু কম ছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি অনেক বেড়েছে। এই মুহূর্তে এখানে প্রার্থনা সঙ্গীত চলছে। শাতিলা, একটু প্রার্থনা সঙ্গীত শোনাতে চাই দর্শকদেরকে। এই মুহূর্তে এখানে খ্রিস্টজাগ চলছে, এবং খ্রিস্টজাগ শুরু হয়েছে সকাল 9টায়, এবং খ্রিস্টজাগে প্রার্থনা করা হয় আর্চ বিশপ বিজয় এন্ড্রু ক্রুজ। তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন বাংলাদেশে, তাদের মধ্যে তিনি প্রধান। তিনি এখানে বার্তা দিয়েছেন, সেই বার্তা তিনি বলেছেন, যীশু খ্রিস্ট যেরকম আলোকবর্তিকা হয়ে এসেছিলেন 2000 বছর আগে, ঠিক সেরকম আলোকবর্তিকা এখনও যেন মানুষের মনে ছড়িয়েছে, এবং সবাই যাতে নবজীবন লাভ করে, গত বছরের পাপ পঙ্কিলতা থেকে সবাই মুক্তি যাতে লাভ করে, এবং আগামী বছর যাতে খুব সুন্দরভাবে তারা কাটাতে পারেন, এবং সেই সাথে করোনা ভাইরাসের যে মহামারী চলছে সেই মহামারী থেকে মুক্তির জন্য তিনি প্রার্থনা করেছেন, এবং সবাই এখানে প্রার্থনা করছেন। তো আর একটা ব্যাপার বলতে পারি, সাথে এমন বড়দিন হয়তো বা আমরা কেউ দেখিনি নিকট অতীতে, বাইরের আগেও আমরা দেখিনি, কারণ সবার মুখে এখানে যারা আগত, যারা এসেছেন, সবার মুখে মাস্ক পরা রয়েছে, এবং সবাই মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু প্রার্থনায় অংশ নিচ্ছেন। এই খ্রিস্টজাগ চলবে আরও আধা ঘন্টা পর্যন্ত, সকাল 9টায় এটি শুরু হয়েছিল, প্রায় 1.5 ঘন্টা এটি চলবে, 10:30টায় এটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং এখানে আমি যদিও গত বছর এসেছিলাম যখন, তখন বাচ্চাদের অনেক উপস্থিতি দেখতে পেয়েছিলাম, কিন্তু এবছর বাচ্চাদের উপস্থিতি আমরা খুব একটা দেখতে পাইনি। এখানে যারা এসেছেন তারা সবাই স্বাস্থ্যবিধির কথা তো আমি একটু আগেই বললাম, এবং তাদের সাথে কথা বলেছে, অনেকের মন খারাপ, তারা মন খারাপের কথা বলছেন, কারণ খ্রিস্টজাগের পরে একটা নর্মাল রীতি রয়েছে, সেই রীতি হচ্ছে যে সবার সঙ্গে তারা কুশল বিনিময় করেন, তারা কোলাকুলি করেন, তারা হ্যান্ডশেক করেন, করমর্দন করেন। এবার সেই ব্যাপারগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং তাদের সাধারণ যে রীতিনীতি সেই রীতিনীতি যেহেতু একটুখানি বাধাপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে তারা একটুখানি তাদের মন খারাপের কথা জানিয়েছেন, কিন্তু তারা বলছেন যেহেতু করোনা একটি বৈশ্বিক সমস্যা, সেই বৈশ্বিক সমস্যার মধ্যেও তারা তাদের রীতিনীতি তারা পালন করতে পারছেন, বড়দিন তারা উদযাপন করতে পারছেন, তারপরও তাদের সেই মন খারাপ তারা মেনে নিচ্ছেন, এবং তারা সেই ক্ষেত্রে বলছেন যে তাদের যতটুকু তারা সীমাবদ্ধতা রয়েছে সব সীমাবদ্ধতাকে তারা পাশ কাটিয়েও তারা এই
বড়দিন তারা উদযাপন করছেন এবং তারা বড়দিনের আনন্দ তারা সবার মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন এবং তারা সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন। রাব্বি রাজস্থান তেজগাঁও থেকে বড়দিন উদযাপনের খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ এবং এর আগে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাথিলা শারমিন। এদিকে বগুড়া শহরের মিশনে সকাল থেকেই চলছে বড়দিনের প্রার্থনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজেদুর রহমান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাজেদ, দেশ এবং বিদেশে সব জায়গায় কিন্তু এখানে প্রেয়ার থেকে আরম্ভ করে যে খ্রিস্টমাসের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে বগুড়া খ্রিস্টান হাসপাতাল চাপেলে। কিন্তু এই মুহূর্তে চলছে হলো প্রার্থনা, সে প্রার্থনায় কিন্তু অংশগ্রহণ করেছেন এখানে সব খ্রিস্ট মন্ডলীর ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সবাই এখানে এই চার্চে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করছেন, অর্থাৎ তাদের প্রার্থনা সঙ্গীত কিন্তু পরিবেশন হচ্ছে এবং তারা কিন্তু প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে যীশু খ্রিস্টকে স্মরণ করছেন এবং সারা বছরই যেন তারা সুখে শান্তিতে থাকতে পারেন এবং যীশু খ্রিস্টের যে আদর্শ সে আদর্শ মেনে কিন্তু সকল জীবের শান্তি কামনা করে তাদের এই শুরু করেছেন। এবং তারা এখন আমরা শুনতেছি যে এখানে যে প্রার্থনা সঙ্গীত সে প্রার্থনা সঙ্গীত এর আগে যে আনুষ্ঠানিকতাগুলো এখানে পালন হয়েছে সেগুলো হলো এখানে মেরি মিশনে চলছে বড়দিন উদযাপন, সেখানে এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম।